আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই হাসিস ব্লগে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং উপকারী রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি ব্যবহার করলে দাঁতের হলুদ দাগ দূর হয়ে যাবে, দাঁত হবে মুক্তোর মতো সাদা, ঝকঝকে ও চকচকে। এই রেমেডি এতটাই কার্যকরী রেমেডি যে এটা ব্যবহার করলে আপনার হলুদ দাঁত একদম সাদা হয়ে যাবে। আপনাদের যাদের দাঁত হলদেটে বা লালচে বা কালো হয়ে গিয়েছে, তারা যদি এই রেমেডিটা ব্যবহার করেন দেখবেন নিমিষেই আপনাদের দাঁত সাদা হয়ে যাবে। এটা 100% কার্যকরী একটি রেমেডি। তো এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে তা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এই হোমমেড রেমেডি কিন্তু দাঁতের জন্য কোনো ক্ষতি করবে না, বরং এটা উপকারী করবে। শুধু দাঁত ঝকঝকে বা চকচকেই করবে না, দাঁতের যদি কোনো সমস্যা থাকে সে সকল সমস্যাও কিন্তু এই রেমেডি ব্যবহারের ফলে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি এই রেমেডি তৈরি করতে প্রথম বা প্রধান যে উপাদানটি নেব সেটা হলো টুথপেস্ট। এখানে আমি একটি টুথপেস্ট নিয়েছি আর এর সাথে দুটি উপাদান মিশিয়ে একটি রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি দাঁতকে সাদা করতে 100% কার্যকরী। এখানে আমি কোলগেট টুথপেস্ট নিয়েছি, আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন সেই টুথপেস্ট নিয়ে নেবেন। দাঁতকে ভালো রাখার জন্য কিন্তু আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করা উচিত, বিশেষ করে প্রতিদিন দুইবার অবশ্যই দাঁত ব্রাশ করলে দাঁত ভালো থাকবে। এখানে আমি কিছুটা টুথপেস্ট নিয়ে নিচ্ছি। তারপরে যে উপাদানটি মেশাবো সেটা হলো লেবু। লেবুর রস দাঁতকে সাদা করতে কার্যকরী ভূমিকা পালন করে। এখানে আমি হাফ চামচ বা তার একটু বেশি লেবুর রস নিয়ে নিচ্ছি। লেবুতে যে অ্যাসিড থাকে তা দাঁতকে সাদা করতে সাহায্য করে। এরপর যে উপাদানটি আমি মেশাবো সেটি হলো লবণ। লবণ কিন্তু দাঁতের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। লবণ দাঁতকে সাদা করে, সাথে দাঁতের সমস্ত ব্যথা উপশম করে এবং দাঁতকে মজবুত করতে সাহায্য করে। তো এখানে লবণের পরিমাণটা খুবই সামান্য নিতে হবে, খুব বেশি লবণ নেওয়া যাবে না। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আসলে মানুষের সৌন্দর্যের মূল আকর্ষণ হলো সুন্দর দাঁত, আর সেই দাঁত যদি থাকে হলদেটে তাহলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তাই আমাদের অবশ্যই উচিত আমাদের দাঁতকে সবসময় সুন্দর এবং ঝকঝকে রাখা। আর এখানে যে উপাদানগুলো মিশিয়েছি প্রত্যেকটাই কিন্তু দাঁতের জন্য ভীষণ উপকারী। লেবুতে ভিটামিন সি থাকে যেটা দাঁতকে মজবুত করে, আর লবণ তো দাঁতের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। লবণ ব্যবহারের ফলে কিন্তু দাঁতের গোড়া থেকে রক্ত পড়াও বন্ধ হয়ে যায়। এখন কিভাবে ব্যবহার করবেন? যখন দাঁত ব্রাশ করবেন তখন ব্রাশে সামান্য পরিমাণ মতো এই রেমেডিটা লাগিয়ে নেবেন। তারপরে আপনারা যেভাবে দাঁত ব্রাশ করেন ঠিক সেভাবেই দাঁত ব্রাশ করতে থাকবেন। তাহলে দেখবেন আপনার যাদের দাঁতে হলুদের দাগ বা লালচে দাগ পড়ে গেছিলো সবই উঠে যাবে, দাঁত হবে মুক্তার মতো একদম সাদা ধবধবে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।